দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড অন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। সাইবার হামলা শুরু হয়েছে দেশের বেশ কয়েকটি ওয়েবসাইটে, সতর্ক সরকার। খোলা বিক্রি বন্ধ হলে দাম বাড়বে, তেলের শতভাগ প্যাকেজিং সম্ভব নয় এখনই। ডেঙ্গুর প্রকোপে বেড়েছে ফলের চাহিদা, যোগান স্বল্পতায় বাড়তি দাম, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। দেশের বেশ কয়েকটি সংস্থার ওয়েবসাইটে এরই মধ্যে সাইবার হামলা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হ্যাকাররা সীমিত সময়ের জন্য ওইসব সংস্থার ওয়েবসাইটের গতি কমিয়ে দিয়েছিল, যদিও পরে তা উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তি বিভাগ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য রয়েছে এমন প্রতিষ্ঠানের ওয়েব ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। দেয়া হচ্ছে কারিগরি পরামর্শ। ফাতিমা তুজহরা রিপোর্ট। ভারতীয় এই হ্যাকার দলের নামেই হুমকিটি এসেছিল গেল 5ই আগস্ট। বলা হয়েছিল 15ই আগস্ট বড় ধরনের সাইবার হামলা হবে বাংলাদেশে, বিশেষ করে সরকারের কোনো দপ্তরের ওয়েব প্ল্যাটফর্মে, যা প্রতিরোধে দেশজুড়ে সতর্কতাও জারি করা হয় সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বা সাটের পক্ষ থেকে, যাদের কাছে এরই মধ্যে প্রায় ডজন খানিক প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে কারিগরি পরামর্শ চেয়েছে। সমস্ত সিআইএকে আমরা জানিয়েছি এবং তাদেরকে সতর্ক থাকতে বলেছি এবং আমরা সবসময় এই বিষয়ে মনিটরিং করছি, ফিডব্যাক নিচ্ছি এবং আমরা বিভিন্ন মিটিংও করছি, যাতে করে যেই অ্যাটাকের কথা বলা হচ্ছে ওইটা যে 15ই আগস্টে হতে পারে তাও না, কিন্তু এর আগে হতে পারে বা পরে হতে পারে, অতএব আমরা অ্যালার্ট হচ্ছি সর্বসময় সর্বক্ষণিক। তবে সে প্রস্তুতির আগেই ছোটখাটো সাইবার হামলা শুরু হয়ে গেছে বলেও জানা গেছে। গেল 2 দিনে অন্তত 4টি সংস্থার ওয়েবসাইটে হামলার নজির পাওয়া গেছে। ওইসব সাইটে মাত্রা অতিরিক্ত ট্রাফিক তৈরি করে সেগুলোর গতি কমিয়ে দেওয়া হয়েছিল, যাতে কেউ তা ব্যবহার করতে না পারে। তবে হ্যাকাররা কোন স্থান বা দেশ থেকে এই সাইবার হামলা পরিচালনা করছে তা এখনো খুঁজে বের করা যায়নি। তারা ডিডোস অ্যাটাক করার চেষ্টা করছিল, যেটা আমরা দেখেছি সিস্টেমগুলোতে, বাট তারা সিস্টেম আমাদেরকে ডাউন করতে পারেনি, কারণ আমরা সেভাবে মনিটরিং করেছিলাম আমাদের সিস্টেমটাকে যেন ডাউন করতে না পারে। তো তারা তো অ্যাটাক তো চালাবে, হ্যাকাররা, সেটা তো আমরা বুঝতে পারি যে অ্যাটাক চলছে, এবং আমরা তো তারা নিজেরাই বলছে যে তারা ইন্ডিয়ান হ্যাকার, ওকে, বাট তাদের যে আইপি ধরে আমাদের, তাদের যে হ্যাকার আইডেন্টিফিকেশন ধরে যে আমরা চেষ্টা করছি, তখন কিন্তু দেখতে পাইনি যে লোকেশন আসলে কোথায়, এটার জন্য আমাদের যে প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার, অ্যান্টি ডিডোস, এটা যাতে প্রপারলি থাকে এবং প্রপারলি কনফিগার করা, ফায়ারওয়াল প্রপারলি প্লেস করা এবং প্রপারলি কনফিগার করা, যারা ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন ওনারা যাতে প্রপারলি কনফিগার করে, তারপরে হচ্ছে এনটি এপিটি, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট, এই ধরনের অ্যাটাক যাতে না হয় সেজন্য এনটি এপিটি ইমপ্লিমেন্ট করা, র‍্যানসমওয়্যার বা ম্যালওয়্যার প্রোটেকশন অ্যাটাক যাতে না হয় সেজন্য তার প্রোটেকশনের জন্য অ্যান্টি ম্যালওয়্যার অ্যান্টি র‍্যানসমওয়্যার এগুলোকে ইমপ্লিমেন্ট করা। এর আগে গেল 4 আগস্ট দিনাজপুর পুলিশের একটি ওয়েবসাইট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকাররা, আর জুন মাসে হামলা হয়েছে কলেজ ও স্বাস্থ্যখাতের 2টি পৃথক ওয়েবসাইটে। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত 2 ঘন্টার এক সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় 35,000 ইন্টারনেট প্রোটোকল বা আইপিতে হ্যাকিং এর ঝুঁকি রয়েছে। ফাতিমা তুজহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করলে বাজারে এর দাম বেড়ে যেতে পারে, কেননা প্যাকেটজাত করতে বাড়তি খরচ হবে, এমনই যুক্তি তুলে ধরে এখনই খোলা তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত কার্যকর না করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বৈঠকে তারা এমন কথা জানান। এ সময় সরকারের পক্ষ থেকে এই নীতি বাস্তবায়নে ব্যবসায়ীদের কর্মপরিকল্পনা 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। দেশের বাজারে যত তেল বিক্রি হয় তার 70 ভাগই পাম, এর বাইরে 30 ভাগ সয়াবিন। বছরে যার পরিমাণ 6 লাখ টন, এর মধ্যে অর্ধেক তেল প্যাকেটজাত করে বিক্রি করা হয়, বাকি 3 লাখ টন যায় খোলা। এই খোলা সয়াবিন প্যাকেটে করে বিক্রির নির্দেশ দিয়েছে সরকার। বলা হয়েছিল 1 আগস্ট থেকে তা কার্যকর হবে, কিন্তু খোলা তেল বিক্রি যেমন বন্ধ হয়নি তেমনি প্যাকেটে করে নতুন সয়াবিনও ছাড়েনি ব্যবসায়ীরা। উল্টো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই আলোচনায় যোগ দিয়ে জানিয়েছে, ওই নীতি বাস্তবায়ন এখনই সম্ভব নয়। প্যাকিং ওপেন রাখতে হবে, এনসিওর করতে হবে এটা সোয়াবিন না এটা সুপার পাম না এটা পাম, এবং ভিটামিন এ ঠিকমতো আছে কিনা, ইনগ্রেডিয়েন্টস ঠিক আছে কিনা, এই জিনিসগুলো মেইনটেইন করে করবেন, এবং মার্কেটের চাহিদা অনুযায়ী একসময় দেখা যাবে যে দামের হয়তো প্রয়োজনীয়তা নাই। এখনই বন্ধ করলে প্রত্যেকটা
সাপ্লাই চেইন, ওভারঅল সাপ্লাই চেইনে একটা প্রবলেম হবে। কোম্পানিগুলো আমরা যারা অ্যাসোসিয়েশনভুক্ত সবাই আমরা মিটিংয়ে এগুলো নিয়ে কথা বলছি, আমি সবাই একমত যে আমরা প্যাকিংয়ে চলে যাব। তো আমার সাজেশন হচ্ছে যে স্যার প্যারালালি এই প্যারালালি দুটো চালু রেখে আমাদেরকে আরেকটু সময় দিয়ে দিলে আমরা উনায় উপস্থিত হব। এমন অবস্থা একবারে পুরোপুরি তুলে না দিয়ে ক্রমান্বয়ে খোলা তেল বন্ধের সুপারিশও আসে বৈঠকে। প্রস্তাব করা হয় মান নিয়ন্ত্রণে তেলের ড্রামে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম লিখে দেওয়ার, একই সঙ্গে প্যাকেটে করে সয়াবিন বিক্রির জন্য আরো কিছুদিন সময় চেয়েছে ব্যবসায়ীরা। আমরা কিছু মিল আছে হয়তো ধরেন দেশের বাস করে গেছে, কিছু মিল আছে মোটামুটি ভাবে ধরেন আমি বলতে পারি যে ছয় মাসের মধ্যে অনেকগুলি মিল মোটামুটি 100% কভার করতে পারবে। ব্যবসায়ীদের এমন দাবির বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে কোন প্রক্রিয়ায় আর ঠিক কতদিনের মধ্যে বাজারে শতভাগ প্যাকেটজাত তেল বিক্রি করা হবে তার রূপরেখাও জানতে চাওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে আপনারা এটা যে ট্রান্সফরমেশনে যাবেন 100% অলরেডি আপনারা বলেছেন 60% অ্যাচিভ করেছেন, বাকিটা যেটা আছে বড় বড় গ্রুপগুলো তাদের প্ল্যান কি ওয়ার্ক প্ল্যানটা আমাদের 7 দিনের মধ্যে দিবেন। এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আমরাও ইন্ডাস্ট্রিগুলোতে যাব, ওখানে আপনাদের প্রতি মাসে অন্তত একবার গিয়ে আমরা একটু ভিজিট করব যে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী আপনারা মূলটাকে আছেন। দেশে প্রতি বছর 20 লাখ টনের মতো ভোজ্য তেল বিক্রি হয়, যার প্রায় 90% আমদানি করতে হয়। বর্তমানে 5 থেকে 6টি প্রতিষ্ঠান বিশ্ববাজার থেকে এই তেল এনে দেশে পরিশোধন ও বাজারজাত করছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ডেঙ্গু জ্বরের প্রকোপে বাজারে ফলের চাহিদা বেড়ে গেছে। মাসের ব্যবধানে বিক্রি বেড়েছে 30% মতো। যদিও ব্যবসায়ীরা বলছেন ঋণপত্র খুলতে বিধিনিষেধ থাকায় দেশে চাহিদা অনুযায়ী ফল আমদানি করা যাচ্ছে না, ফলে বাজারে সব ধরনের ফলের দামই গড়ে 20-30% মতো বেড়ে গেছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। মাস দুয়েক আগেও দৈনিক 3 ক্যারেট মালটা বিক্রি হতো বনানী কাঁচা বাজারের হক ফ্রুটসে, যা এখন বেড়ে 4 ক্যারেটে পৌঁছেছে। শুধু একটি ফল নয়, এই সময় বিক্রি বেড়েছে আপেল, আঙুর, আনার সহ অন্যান্য দেশি ফলেরও। ডেঙ্গু আছে, করোনা গেল, একটার পর একটা আসি, ফলটা খাইলে একটু ভিটামিন হয় আর কি, ওই জন্য একটু বেশি খায়। এমন চাহিদার উপর ভর করে বাজারে ফলের বিক্রিও বেড়ে গেছে। বাংলাদেশ ফল আমদানিকারক সমিতির দেওয়া তথ্য মতে গেল মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ডেঙ্গুর প্রকোপ শুরুর আগে রাজধানী ঢাকায় প্রতিদিন 300 টনের মতো আমদানি করা বিদেশি ফল বিক্রি হতো, যা এখন উঠে গেছে দৈনিক 400 টনের ওপরে। আর সারা দেশে দৈনিক বিক্রি হচ্ছে 700 টন ফল, এর মধ্যে 2/3 শুধু এক মালটা। যদিও ব্যবসায়ীরা বলছেন বাজারের ফলের চাহিদা রয়েছে আরো বেশি। সিজনের ব্যাপার আছে, সিজনের কারণে কত আপেল বলেন, মালটা বলেন আর গ্রেপস বলেন, এগুলোর কত সিজনের ব্যাপার থাকাতে এই একটা গ্যাপ তৈরি হয়েছে। আগে যে আমদানি হতো সেটা কিন্তু অর্ধেকে নেমে আসছে, আমাদের আমদানি খুবই কম। চাহিদা আর যোগানের এই ব্যবধান বাজারে ফলের দরেও প্রভাব ফেলেছে। রাজধানীর খুচরা বাজারে এখন প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে 250 থেকে 280 টাকায়, যা 2 মাস আগে ছিল 220 টাকা। আপেলের কেজি এখন 300 টাকা, যা মে মাসের শুরুতে বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকা। 2 মাসের ব্যবধানে কেজিতে 80 থেকে 100 টাকা বেড়ে আঙুর বিক্রি হচ্ছে মানভেদে 400 থেকে 500 টাকায়। এছাড়া ডেঙ্গুর এই সময়ে সবচেয়ে বেশি চাহিদা বাড়া ডাবের প্রতি পিসের দর উঠেছে 150 থেকে 180 টাকা পর্যন্ত। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নাই বললেই চলে, 180 টাকা 160 টাকা করে একটা ডাব খেতে হচ্ছে। এটা দাম তো ভাই প্রচুর দাম, এখন মানুষের যে কিনা খাওয়ার কোনো প্রসেস নাই তো। বাড়ার কারণ আমরা বলতে পারবো না, বাড়ার আমরা যেখান থেকে মাল আনি সেখান থেকেই মালের দাম তারা বাড়াই দেয়। আপনি জানেন যে 1 কেজি আপেল যদি আমি ইম্পোর্ট করি আমার এখন প্রায় 100 টাকার মতন আমার ডিউটি দিতে হচ্ছে, 1 কেজি মালটা ইম্পোর্ট করতে হলে আমার প্রায় 90 টাকা মতো ডিউটি দিতে হচ্ছে, এই কারণে দাম বাড়ছে। এমন বাস্তবতায় সরকারের বাজারে তদারকি বাড়িয়ে ফলের দাম যৌক্তিক হারে কমিয়ে আনার দাবি জানিয়েছেন ভোক্তারা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।
খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি কমে গেছে। হিসেব বলছে, বছরের ব্যবধানে রপ্তানি কমেছে 5,000 টনের মতো। বিশ্ব অর্থনীতির মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর চাহিদা অনুযায়ী চিংড়ি উৎপাদন না হয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকরা, যার সঙ্গে নতুন চিন্তা হয়ে দেখা দিয়েছে চিংড়িতে ব্যাকটেরিয়া ও কেমিক্যালের উপস্থিতি। মোস্তফা জামালের রিপোর্ট, ছবি তুলেছেন এস এম মিলন। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের হিসেবে 2020-21 অর্থ বছরে দক্ষিণাঞ্চল থেকে বিশ্বের বাজারে 23,367 টন হিমায়িত চিংড়ি রপ্তানি হয়, যা পরের অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 24,104 টনে। কিন্তু করোনা পরবর্তী অর্থাৎ বিদায়ী 2022-23 অর্থ বছরে এটি কমে রপ্তানি হয়েছে 19,904 টনে। কমেছে অন্যান্য মাছ ও কাঁকড়ার রপ্তানিও। এর আগের অর্থ বছরে রপ্তানি হয়েছিল 24,000 মেট্রিক টনের মতো, সেখানে এই অর্থ বছরে এসে সেটা আমাদের 19,000 মেট্রিক টনের মতো হয়েছে। আর টোটাল রপ্তানি আমার যেখানে ছিল 33,000 মেট্রিক টন, সেখানে এটা এসছে 28,102 মেট্রিক টনে। টোটাল রপ্তানি আমার প্রায় 5,000 মেট্রিক টন কমেছে, এবং যেখানে দেখা যাবে চিংড়ি অধিকাংশ পোর্শনটা দখল করেছে, চিংড়ি প্রায় 4,000 মেট্রিক টনের উপরে কম রপ্তানি হয়েছে। চিংড়ি রপ্তানির এই নিম্নমুখী প্রবণতার মধ্যে রপ্তানিকৃত মাছে অপ্রত্যাশিত ব্যাকটেরিয়া ও কেমিক্যালের উপস্থিতি ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্টদের। এরই মধ্যে বিদেশি ক্রেতারা এ বিষয়ে তাদের অভিযোগ জানিয়েছে। 19 সাল থেকে 23 সাল পর্যন্ত 10টা কন্টেইনার ব্যাপারে তারা বিভিন্ন সময় নোটিফাই করে, 4টা কন্টেইনার তারা রিজেক্ট করে। এর মধ্যে থেকে 3টা কন্টেইনার আমরা ব্যাকটেরিয়াল জনিত দূষণের কারণে তারা নোটিফাই করে, এবং যেগুলো ফেরত দিয়েছে সেগুলো কিছু কেমিক্যাল গঠিত দূষণের কারণে এগুলো ফেরত আসছে। রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, মৎস্যমান নিয়ন্ত্রণ দপ্তরের গাফিলতি ও অসাধু ব্যবসায়ীদের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের চিংড়ির চাহিদা হারাচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেটে নাইট্রোফ্রন, ক্লোরোফিলিকান, অ্যালকালাইন এইগুলো অনেক বড় করে দেখা হয়, কিন্তু এইগুলোর সঙ্গে আমাদের সাথে আবার যুক্ত হয়েছে পুষ, অপদ্রব্য, জেলি, আপনার পেরেক, এইগুলো দিয়ে আমাদের মাছের ওয়েট বাড়াচ্ছে। এইগুলো আমাদের দেশের মানটাকে খুব নিচে নামিয়ে আনছে। FIQC বলেন, ফ্রোজেন ফুড বলেন, মৎস্য অধিদপ্তর বলেন, আর আমরা যারা বাইং এজেন্ট আছি, সবার সমন্বয়ে কাজ না করলে এখান থেকে উত্তরণের কোনো পথ নেই। গেল বছর 24 এপ্রিল বাংলাদেশের বাগদা GI সনদ পায়। এমন অবস্থায় বিশ্ববাজারে এর চাহিদা বৃদ্ধির বদলে উল্টো কেন রফতানি কমছে, তা খতিয়ে দেখতে দ্রুত পরিকল্পনা নেওয়ার তাগিদ রফতানিকারকদের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিকসূচক DSEX 16 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,299-তে। বেচাকেনা হয়েছে 468 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 28টির, কমেছে 142টির, আর অপরিবর্তিত আছে 166টির দর। $100 কোটি আয়ের মাইল ফলক স্পর্শ করেছে হলিউডের আলোচিত সিনেমা বার্বি। মুক্তির মাত্র 17 দিনে আয়ের এই রেকর্ড করেছে সিনেমাটি। শুধু তাই নয়, বিশ্বের ফ্যাশন দুনিয়াকে গোলাপি রঙে রাঙিয়ে তুলেছে বার্বি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বার্বিল্যান্ডের রঙিন এবং আপাত দৃষ্টিতে নিখুঁত এক কল্পরাজ্যে বসবাস বার্বির। হঠাৎই তার সুযোগ হয় বাস্তব দুনিয়ায় আগমনের, সঙ্গী হয় বন্ধুকে। সেখানেই তারা মুখোমুখি হয় মানুষের সাথে বসবাসের আনন্দ আর চ্যালেঞ্জের। এমনই এক কাহিনী নিয়ে তৈরি হয়েছে ফ্যান্টাসি কমেডি ধাঁচের সিনেমা বার্বি, যা মুক্তি পায় 21 জুলাই। মুক্তির পরেই দুনিয়া জুড়ে সাড়া ফেলে দেয় বার্বি। সিনেমা প্রেমীরা মত্ত হয়ে ওঠে বার্বির গোলাপি দুনিয়ায়। সেই উন্মাদনায় মাত্র 17 দিনে $1 বিলিয়ন বা $100 কোটি আয়ের মাইল ফলক অতিক্রম করেছে বার্বি। প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স তাদের সিনেমার এ অর্জনের নাম দিয়েছে বার্বিলিয়ন। যুক্তরাষ্ট্রের বক্স অফিসে $45.90 কোটি এবং আন্তর্জাতিকভাবে $57.20 কোটি আয় করেছে সিনেমাটি। করোনা মহামারীর পর এ পর্যন্ত মাত্র 5টি সিনেমা $1 বিলিয়ন আয় করতে পেরেছে। বার্বি সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গেরুইক। তিনি বিশ্বের প্রথম নারী নির্মাতা যিনি এই মাইলফলক স্পর্শ করেছেন একক পরিচালক হিসেবে। বার্বির এই সফলতার পেছনে আছে সিনেমার প্রচার কৌশল, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বার্বি ফ্যাশন বার্বিকোর। 2022 সালে এই নামে একটি ফ্যাশন হাউসও চালু হয়েছে। বার্বি সিনেমা তৈরির প্রস্তুতির সময় থেকেই শুরু হয়েছে একে ব্যবহার করে ফ্যাশন বিশ্বে জায়গা করে নেয়ার পূর্ব পরিকল্পনা, আর সেক্ষেত্রে বার্বি যে শতভাগ সফল তা আর বলার অপেক্ষা রাখে না।
বারবি সিনেমাটি আক্ষরিক অর্থেই গোটা দুনিয়াকে রাঙিয়ে তুলেছে গোলাপি রঙে। ফ্যাশন হাউসগুলোতে এখন গোলাপি রাজত্ব, রেস্তোরাঁ, দোকান আর শপিং মল সাজানো হয়েছে গোলাপি রঙে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি রাষ্ট্রপ্রধান, সবাই মেতেছেন বারবি উৎসবে। শুধু পোশাকই নয়, বেড়েছে বারবি পুতুলের বিক্রিও। হিসেব বলছে, গেল 64 বছরে বিশ্বজুড়ে বিক্রি হয়েছে 100 কোটিরও বেশি বারবি ডল। ধারণা করা হচ্ছে দ্বিতীয় 100 কোটির মাইল ফলক স্পর্শ করতে সময় লাগবে মাত্র 5 বছর। এত উন্মাদনা যে সিনেমাকে ঘিরে এমআইডিবিতে তার রেটিং মাত্র 6.6, আছে বাজে রিভিউ আর সমালোচনা সরাসরি। তারপরও কেবল ফ্যাশনের উন্মাদনা তুলে একটা সিনেমাকে যে বছরের সবচেয়ে আয় করা সিনেমার তালিকায় তুলে ফেলা যায়, তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বারবি। এমনটাই বলছে খোদ প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স। হিরজুন, মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।